नमस्कार बंधुरा, अनेक दिन धरे इडली रेसिपी रिक्वेस्ट पाच्छिलाम। फाइनली आज के कोनो रकम इडली स्टैंड छाड़ा इडली तैरी करे देखाबो। बाड़ीते इडली स्टैंड अनेकेरी थाके ना, किभाबे बाड़ीते खूब सहजे इडली स्टैंड छाड़ा इडली तैरी करते हबे तार जोन्नो पुरो रेसिपिते संगे थाको। इडली तैरी करार जोन्नो प्रथमेई आमी टक दई निएछि एखाने मेजारिं कापेर हाफ कप, आर ओई कापेरी समान करे निये निएछि सूजी। एखाने आमी हाफ कप सूजी और हाफ कप टक दई निलाम, अर्थात जतटा सूजी निते हबे ततटा परिमाणे टक दई निते हबे। आर देखो खूब सामान्य परिमाणे एखाने आमी लवण दिए दिलाम। एबारे लवण सूजी और टक दईटाके खूब भालो करे मिशिए निते हबे। तोमादेर काछे जदि मेजारिं कप ना थाके ताहले तोमरा जे बाटिते बा जे पात्रे टक दई नेबे सेई बाटि बा सेई पात्रेई समपरिमाणे सूजीटा नेबे। सूजीटा आर टक दईटा किन्तु समपरिमाणे निते हबे, एटा माथाय राखते हबे। तो देखो खूब भालो करे आमी सूजीटाके टक दईयेर साथे मिशिए निएछि आर मिश्रणटा किन्तु एखन बेश टाइट रयेछे। तो एर साथे जल एड करे आमाके मिश्रणटाके एकटु नरम करे निते हबे। आर बंधुरा आमी सूजी दिए इडली तैरी करछि। सूजी प्रत्येकेर बाड़ितेई थाके ताई सूजी दिए इडली तैरी करा सबथेके सहज। आर एखाने आमी मेजारिं कापेर हाफ कप परिमाण जल दिलाम। তাহলে সুজি আর টক দই নিতে হবে এক কাপ পরিমাণে আর জল নিতে হবে হাফ কাপ পরিমাণে। এবার জলটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে মিশ্রণটাকে দেখো অনেকটাই পাতলা করে নিয়েছি। সুজি জল টেনে নেবে। তো এখন মিশ্রণটা দেখো অনেকটাই পাতলা লাগছে, কিন্তু এটাকে রেস্টে রেখে দিলে মিশ্রণটা কিন্তু অনেকটাই টাইট হয়ে যাবে। তো এবারে মিশ্রণটাকে আমি ঢাকা দিয়ে 30 মিনিট রেস্টে রেখে দেব। ঠিক 30 মিনিট রেস্টে রেখে দেওয়ার পর ফিরে এলাম আর মিশ্রণটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো সুজি কিন্তু অনেকটাই জল টেনে নিয়েছে আর একদম পারফেক্ট ব্যাটার তৈরি হয়ে গেছে। মিশ্রণটা কিন্তু এরকমই হবে, একদম পাতলাও না আবার খুব ঘনও না। তো এই ব্যাটারটা আমার একদম রেডি। এবারে বাজারে যে নরমাল ইনো পাওয়া যায় ওই ইনো আমি অ্যাড করব। তো একটা ইনোর প্যাকেট থেকে আমি হাফ চামচের থেকে একটু বেশি পরিমাণে ইনো নিয়ে নিচ্ছি। তো হাফ চামচের থেকে দেখো একটু বেশি নিয়েছি, তো সেটা আমি অ্যাড করে দিলাম। এবার ইনোটাকে আমি খুব ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নেব। ইনো ব্যাটারের সাথে মেশানোর সময় একটা জিনিস খেয়াল রাখবে বন্ধুরা, দেখো আমি চামচটাকে কিন্তু একটা সাইড থেকেই এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মেশাচ্ছি। তো দুটো সাইড থেকে দুদিক থেকে মেশাবার চেষ্টা করবে না, একটা দিক থেকেই কিন্তু অবশ্যই মিশিয়ে নিতে চেষ্টা করবে। তো দেখো একটা দিক থেকে এইভাবে করে আমি এক মিনিট ধরে ইনোটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর ব্যাটারের কনসিস্টেন্সিটা আরও একবার দেখিয়ে দিচ্ছি। দেখো ব্যাটারটা কিন্তু ঠিক এইরকম হবে, বেশি ঘনও না আবার বেশি পাতলাও না। এবার আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের ওপরে একটা স্ট্যান্ড রেখে দিলাম। এরকম স্ট্যান্ড বাড়িতে না থাকলে যে কোনো একটা বাটি বা পাত্রকে উল্টিয়ে রেখে দেবে। তারপরে আমি জল দিয়ে দিলাম। তারপরে দেখো একটা ছিদ্রওয়ালা এরকম পাত্র নিয়ে নিয়েছি। তো এরকম ছিদ্রওয়ালা পাত্রর ওপরেই আমি ইডলির বাটিগুলো রেখে আমি ইডলি তৈরি করব। তো এরকম ছিদ্রওয়ালা পাত্র যদি বাড়িতে না থাকে তাহলে এরকম নর্মাল প্লেটগুলো তোমরা রাখতে পারো, তাতেও হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। তো আমার কাছে যেহেতু ছিদ্রওয়ালা পাত্রটা রয়েছে, ওই ছিদ্রওয়ালা পাত্রটাকে আমি স্ট্যান্ডের ওপর বসিয়ে দিলাম। তারপরে কড়াইটাকে ঢাকা দিয়ে দিলাম। কড়াইটা ঢাকা দিয়ে দিলে জলটা খুব তাড়াতাড়ি ফুটতে শুরু করবে। তারপরে দেখো ইডলি তৈরি করার জন্য আমি এরকম তিনটে বাটি নিয়েছি। প্রথমেই বলেছি কোনো রকম ইডলি স্ট্যান্ড ছাড়াই ইডলি তৈরি করে দেখাবো। তো বাটি আমাদের সকলের বাড়িতেই থাকে, চেষ্টা করবে একটু ছোট ধরনের বাটি নেওয়ার। মানে বাটির সাইজ যদি ছোট হয় তাহলে ইডলিগুলো খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে, আর বাটি যদি বড় হয় তাহলে ইডলি তৈরি করতে দেরি হবে। তো বাটিগুলোতে প্রথমেই আমি খুব ভালো করে তেল ব্রাশ করে নিচ্ছি। অবশ্যই কিন্তু তেল ব্রাশ করে নেবে, তাহলে ইডলিগুলো তৈরি হওয়ার পর খুব সহজেই উঠে আসবে। তেল ব্রাশ করে নেওয়ার পর তারপর দেখো ব্যাটার থেকে 2 চামচ পরিমাণ ব্যাটার আমি প্রত্যেকটা বাটিতে দিয়ে দেবো। আর বাটিগুলো কিন্তু ভর্তি করে একদম ব্যাটার দেওয়া চলবে না, বাটিগুলোর অর্ধেকের একটু বেশি পরিমাণে ব্যাটারটা দিয়ে ব্যাটারটাকে একটু ওপরে সমান করে দিতে হবে। তো দেখো আরও একটা বাটিতে আমি 2 চামচ পরিমাণ ব্যাটার নিয়ে নিলাম, অর্ধেকের থেকে একটু বেশি পরিমাণে নিলাম বাটিটা, আর ব্যাটারটাকে একটু ওপরের অংশটা সমান করে দিলাম। এইভাবে করে আমি সবকটা বাটিতে ব্যাটার নেওয়ার পর বাটিগুলোকে একটু দেখো কিচেন স্ল্যাবের ওপর ঠুকে দিচ্ছি। এইভাবে করে আমি তিনটে বাটিকে রেডি করে নিয়েছি। তারপরে দেখো এদিকে আমি কড়াইতে যে ঢাকা দিয়ে জল গরম করতে দিয়েছিলাম সেই জলটাও কিন্তু ফুটে উঠতে শুরু করেছে। তারপর এক এক করে আমি বাটিগুলোকে ছিদ্রওয়ালা ওই পাত্রটার ওপর বসিয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে ঘড়ি ধরে আমি 8 মিনিট সিদ্ধ হতে দেবো। আরও একটা ব্যাপার, কড়াইয়ের যে ঢাকনাটা আছে দেখো ঢাকনার ওপরের অংশে একটা ছোট ছিদ্র রয়েছে, এই ছিদ্রটাকে আমি একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিলাম। ঠিক ঘড়ি ধরে 8 মিনিট পর ফিরে এলাম। এবার আমি একবার দেখে নেব। তো দেখো একটা টুথপিক আমি এরকমভাবে ঢুকিয়ে দিলাম ভিতরে,
আর টুথপিকের মধ্যে দেখো খুব সামান্য অংশ কিন্তু লেগে রয়েছে, তার মানে ইডলিগুলো কিন্তু তৈরি হতে এখনও একটু বাকি আছে। তো আরও 2 মিনিট আমি এগুলোকে ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব। আরও 2 মিনিট ঢাকা দিয়ে সিদ্ধ করে নেওয়ার পর ইডলিগুলো কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এবার একটা সাঁড়াশির সাহায্যে খুব সাবধানে ধরে আমি কিচেন স্ল্যাবের ওপর রেখে দিলাম। এগুলো এখন খুব গরম, তো মিনিট দুয়েক মতো রাখার পর তারপরে দেখো বাটিগুলোকে আমি খুব সাবধানে ওই ছিদ্রওয়ালা পাত্র থেকে কিচেন স্ল্যাবের ওপর রেখে দিচ্ছি। এগুলো কিন্তু এখনও গরম রয়েছে, গরম অবস্থায় কিন্তু ইডলিগুলো বাটি থেকে বার করা যাবে না, পুরোপুরি ঠান্ডা করে নিয়ে তারপরে বার করতে হবে। তো আরও 5 মিনিট মতো রেখে দেওয়ার পর এগুলো এখন মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, খুব হালকা গরম রয়েছে। তারপরে দেখো একটা ছুরি দিয়ে এরকম বাটির গায়ে দাগ দিয়ে দিতে হবে। ছুরির পরিবর্তে তোমরা চামচের পিছন দিক দিয়েও দাগ দিতে পারো। তো এরকম দাগ দিয়ে দিলে যেহেতু তেল লাগানো আছে ইডলিগুলো খুব সহজেই বাটি থেকে বেরিয়ে আসবে। তারপরে একটা প্লেটের ওপর এইভাবে করে উল্টিয়ে হালকা টোকা দিলেই দেখো খুব সহজেই ইডলি বাটি থেকে বেরিয়ে এলো। আমি ইডলিটাকে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, দেখো কত সহজে একদম নরম আর স্পঞ্জি ইডলি তৈরি হয়েছে, দেখো একদম সফট। তো এইভাবে করে আমি সবকটা ইডলিকে বার করে নিয়েছি, আর ইডলিগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো কত নরম আর স্পঞ্জি হয়েছে। আর প্রত্যেকটা ইডলি দেখো ইডলি স্ট্যান্ড ছাড়া কত সুন্দরভাবে তৈরি হয়েছে, একটা ইডলিও আমার ভেঙে যায়নি, আর প্রত্যেকটা ইডলি হয়েছে সুপার সফট অ্যান্ড সুপার স্পঞ্জি। আর জালিগুলো দেখো কত সুন্দর হয়েছে তৈরি, পরে আমি একটা ইডলি তোমাদেরকে ভেঙেও দেখাবো। তো এইভাবে করে আমি বাকি ইডলিগুলোকেও তৈরি করে নেব। অবশিষ্ট ব্যাটারে আমার আরও 3টে ইডলি তৈরি হয়ে যাবে। তো এই ইডলিগুলোকে একই রকমভাবে তৈরি করে নিয়ে একদম প্লেটে সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, ইডলি স্ট্যান্ড ছাড়া কত সহজে বাড়িতে সুজি দিয়ে নরম আর স্পঞ্জি ইডলি তৈরি করা যায়। তো আমার সবকটা ইডলি তৈরি করা হয়ে গেছে, হাফ কাপ সুজি আর হাফ কাপ টক দই দিয়ে আমার মোট 6টা ইডলি তৈরি হয়েছে। একটা ইডলি আমি ভেঙে দেখিয়েও দিচ্ছি, দেখো ভিতরে কত সুন্দর জালি সৃষ্টি হয়েছে। পরিমাণগুলো সঠিকভাবে নিয়ে এবং সমস্ত টিপসগুলো ফলো করে তোমরাও এরকম ইডলি স্ট্যান্ড ছাড়া সুজি দিয়ে খুব সহজে বাড়িতে ইডলি তৈরি করতে পারবে। আজকের রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সকলে সুস্থ থেকো, ধন্যবাদ।